হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, প্রেমের পাঁচফোড়ন গল্পের সিজন টু এর দুইটা পর্ব নিয়ে চলে আসলাম। তো আশা করি গল্পটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, মোবাইলের সাউন্ডটি কমিয়ে নিয়ে গল্পটা শেষ পর্যন্ত পড়তেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আজকের আলোচনার বিষয়, আরিফ আজিদের প্যারাডক্সিক্যাল সাজিদ, তাকদীর বনাম স্বাধীন ইচ্ছা। আমার তাকদীর কে লিখেছে, কার নির্দেশে লেখা হয়েছে? স্রষ্টার। তাহলে সোজা এবং সরল লজিক এটাই বলে, আজ সকালে যে খুনটি আমি করেছি সেটি মূলত আমি করিনি। আমি এখানে একটি মাত্র রোবট। আমার ভেতরে একটি প্রোগ্রাম সেট করে দিয়েছেন স্রষ্টা। সেই প্রোগ্রামে লেখা ছিল যে আজ সকালে আমি একজন লোককে খুন করব। সুতরাং আমি ঠিক তাই করেছি যা আমার জন্য স্রষ্টা পূর্বে ঠিক করে রেখেছেন। এতে আমার কোনো হাত নেই। টু অ্যাগ্রি সাজিদ? কিছুটা স্যার, আমি উত্তর দিলাম। মুফিজুর স্যার এবার হাসলেন, হেসে বললেন, আমি জানতাম তুমি কিছুটাই একমত হবে, পুরোপুরি নও। এখন তুমি আমাকে নিশ্চয়ই যুক্তি দেখিয়ে বলবে, স্যার স্রষ্টা আমাদের একটি স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন, আমরা এটা দিয়ে ভালো মন্দ বিচার করে চলি, রাইট? জি স্যার। কিন্তু সাজিদ, এটা খুব লেম লজিক, ডু ইউ নো? ধরো আমি তোমার হাতে বাজারের একটি তালিকা দিলাম, তালিকায় যা যা কিনতে হবে তার সব কিছু লেখা আছে। এখন তুমি বাজারে করে ফিরলে, তুমি ঠিক তাই তাই কিনলে যা আমি তালিকায় লিখে দিয়েছি, এবং তুমি এটা করতে বাধ্য। এতটুকু বলে স্যার আমার কাছে জানতে চাইলেন, বুঝতে পারছো? আমি বললাম, জি স্যার। ভেরি গুড। ধরো তুমি বাজার করে আসার পর একজন জিজ্ঞেস করলো, সাজিদ কী কী বাজার করেছ? তখন আমি উত্তর দিলাম, ওর যা যা খেতে মন চেয়েছে তাই কিনেছে। বলো তো আমি সত্য বলেছি কি না? আমি বললাম, না আপনি মিথ্যা বলেছেন। স্যার চিৎকার করে বলে উঠলেন, এক্স্যাক্টলি, ইউ হ্যাভ দ্য গট পয়েন্ট মাই ডিয়ার, আমি মিথ্যা বলেছি। আমি তালিকাতেই বলে দিয়েছি তোমাকে কী কী কিনতে হবে, তুমি ঠিক তাই কিনেছ যা আমি কিনতে বলেছি। যা কিনেছ সব আমার পছন্দের জিনিস। এখন আমি যদি বলি ওর যা যা খেতে মন চেয়েছে সে তাই তাই কিনেছে, তাহলে এটা একটা ডাহা মিথ্যে কথা হবে, তাই না? জি স্যার, ঠিক স্রষ্টা এভাবে মিথ্যা বলেছেন, দুই নম্বরই করেছেন। তিনি অনেক আগে আমাদের তকদির লিখে তা আমাদের গলায় ঝুলিয়ে দিয়েছেন, এখন আমরা সেটাই করি যা স্রষ্টা সেখানে লিখে রেখেছেন। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এই কাজের জন্য কেউ জান্নাতে যাচ্ছে, কেউ জাহান্নামে। কিন্তু কেন? এখানে মানুষের তো কোনো হাত নেই, ম্যানুয়ালটা স্রষ্টার সৃষ্টি তৈরি, আমরা তো জাস্ট পারফর্মার। স্ক্রিপ্ট রাইটার তো স্রষ্টা। স্রষ্টার এর জন্য আমাদের কাউকে জান্নাত কাউকে জাহান্নাম দিতে পারেন না, যুক্তি তাই বলে, ঠিক? আমি চুপ করে রইলাম। পুরো ক্লাসে নিপতন নীরবতা বিরাজ করছে। তখন স্যার বললেন, হ্যাভ ইউ এনি প্রপার লজিক অন দ্যাট টিপিক্যাল কোয়েশ্চেন ডিয়ার? আমি কিছুক্ষণ চুপ করে থাকলাম। স্যার মুচকি হাসলেন, সম্ভবত ভাবছেন উনি আমাকে এবার সত্যি সত্যি কুপঘাত করে দিলেন, বিজয়ীর হাসি। আমাকে যারা চেনে তারা সবাই জানে আমি কখনো কারো প্রশ্নের উত্তর দিতে সময় নেই না। আজকে যেহেতু তার ব্যতিক্রম ঘটল, বন্ধুরা আমার দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে রইল।
তাদের চাহনি দেখে মনে হচ্ছিল এই সাজিদকে যেন তারা চেনেই না, কোনোদিন দেখেনি। ক্লাসে আমার বিরুদ্ধে মতের যারা আছে তারা তাদের চেহারায় তখন মুহূর্তে উজ্জ্বল বর্ণ ধারণ করলো। তারা হয়তো মনে মনে ভাবতে লাগলো মোল্লাজির দৌড় ওই মসজিদ পর্যন্তই। আমি মুখ তুলে স্যারের দিকে তাকালাম, মুচকি হাসিটা স্যারের মুখে তখনও বিরাজমান। আমি বললাম, স্যার এই ক্লাসে কার সম্পর্কে আপনার কী অভিমত? স্যার ভাবা চেকা খেলেন। স্যার জিজ্ঞেস করেছেন কি আর আমি বলছি কি? স্যার বললেন, বুঝলাম না। মানে আমাদের ক্লাসে কার মেধা কীরকম সে বিষয়ে আপনার ধারণা কেমন? ভালো ধারণা। ছাত্রদের সম্পর্কে একজন শিক্ষকেরই তো সবচেয়ে ভালো জ্ঞান থাকে। আমি বললাম, স্যার আপনি বলুন তো এই ক্লাসে কারা কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে? স্যার কিছুটা বিস্মিত হলেন। আমি তোমাকে অন্য বিষয়ে প্রশ্ন করেছি, তুমি আউট অফ কনটেক্সটে গিয়ে পাল্টা প্রশ্ন করছো সাজিদ। না স্যার, আমি কনটেক্সটে আছি, আপনি উত্তর দিন। স্যার বললেন, এই ক্লাস থেকে রায়হান, মমতাজ, ফারহানা, সজীব, ওয়ারেস, ইফতি, সুমন, জাবেদ ও তুমি ফার্স্ট ক্লাস পাবে আর বাকিরা সেকেন্ড ক্লাস পাবে। স্যার যাদের নাম বলেছেন তারা সবে ক্লাসের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সুতরাং স্যার অনুমান খুব একটা ভুল হবে না আপনার। আমি বললাম, স্যার আপনি এটা লিখে দিতে পারেন? ওয়াই নট? স্যার বললেন, এই বলে তিনি খচখচ করে একটা কাগজের এক পাশে যারা ফার্স্ট ক্লাস পাবে তাদের নাম, অন্য পাশে যারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লিখে আমার হাতে দিলেন। আমি বললাম, স্যার ধরে নিলাম যে আপনার ভবিষ্যৎবাণী সম্পূর্ণ সত্য হয়েছে, মানে আপনি ফার্স্ট ক্লাসে পাবেন বলে যাদের নাম লিখেছেন তারা সবাই ফার্স্ট ক্লাস পেয়েছে আর যারা সেকেন্ড ক্লাস পাবে পাওয়ার কথা লিখেছেন তারা সেকেন্ড ক্লাসে পেয়েছে। তো এখন স্যার বলুন তো প্লিজ, যারা ফার্স্ট ক্লাস পেয়েছে কেবল আপনি এই কাগজে তাদের নাম লিখেছেন বলেই কি তারা ফার্স্ট ক্লাস পেয়েছে? না তো, যারা সেকেন্ড ক্লাস পেয়েছে কেবল আপনি এই কাগজে লিখেছেন বলেই কি তারা সেকেন্ড ক্লাস পেয়েছে? স্যার বললেন, একদম না। তাহলে মূল ব্যাপারটা কি স্যার? স্যার বললেন, মূল ব্যাপার হলো আমি তোমাদের শিক্ষক, আমি খুব ভালো করে জানি পড়াশোনায় তোমাদের কে কেমন, আমি খুব ভালো করে জানি কার মেধা কেমন, সুতরাং আমি চোখ বন্ধ করেই বলে দিতে পারি কে কেমন রেজাল্ট করবে। আমি হাসলাম, বললাম, স্যার যারা সেকেন্ড ক্লাস পেয়েছে তারা যদি আপনাকে দোষ দেয়, যদি বলে আপনি সেকেন্ড ক্লাস ক্যাটাগরিতে তাদের নাম লিখেছেন বলেই তারা সেকেন্ড ক্লাস পেয়েছে? স্যার কপালের ভাঁজ লম্বা করে বললেন, ইট উড বি টোটালি রং, আমি কেন এর জন্য দায়ী হব? এটা তো সম্পূর্ণ তাদের দায়, আমি শুধু তাদের মেধা যোগ্যতা সম্পর্কে ধারণা রাখি বলেই অগ্রিম বলে দিতে পেরেছি যে কে কেমন রেজাল্ট করবে। আমি এবার জোরে জোরে হাসতে লাগলাম, পুরো ক্লাস আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আমি থামলাম, বললাম, স্যার তাকদীর তথা ভাগ্যটাও ঠিক এরকম, আপনি যেমন আমাদের মেধা যোগ্যতা ক্ষমতা সম্পর্কে ভালো ধারণা রাখেন, স্রষ্টাও তেমনি তার সৃষ্টি সম্পর্কে জানেন। আপনার ধারণা মাঝে মাঝে ভুল হতে পারে কিন্তু স্রষ্টার জানাতে কোনো ভুল নেই। স্রষ্টা হলেন আলিমুল গায়েব, তিনি ভূত বর্তমান ভবিষ্যৎ সব জানেন সব। আপনি আমাদের সম্পর্কে পূর্বানুমান করে লিখে দিয়েছেন যে আমাদের মধ্যে কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা সেকেন্ড ক্লাস পাবে, এর মানে কিন্তু এই নয় যে আপনি বলেছেন বলে আমরা কেউ ফার্স্ট ক্লাস পাচ্ছি কেউ সেকেন্ড ক্লাস পাচ্ছি। আমরা যে যা রেজাল্ট করেছি সেটা তার মেধা যোগ্যতা ও পরিশ্রমের আলটিমেট ফল। তো স্রষ্টা যেহেতু তার সৃষ্টির ব্যাপারে সব জানেন,
কাজেই তিনি সে অনুযায়ী তাদের তাকদীর লিখে রেখেছেন। তাতে লেখা আছে দুনিয়ায় আমরা কে কি করব। এর মানেও কিন্তু এই নয় যে তিনি লিখে দিয়েছেন বলেই আমরা কাজগুলো করছি, বরং এর মানে হলো তিনি জানেন যে আমরা দুনিয়ায় এই এই কাজ করব, তাই তিনি তা অগ্রিম লিখে রেখেছেন তাকদীর হিসেবে। আমাদের মধ্যে কেউ ফার্স্ট ক্লাস আর কেউ সেকেন্ড ক্লাস পাওয়ার জন্য যেমন কোনোভাবেই আপনি দায়ী নন, ঠিক সেভাবে মানুষের মধ্যে কেউ ভালো কাজ করে জান্নাতে আর কেউ খারাপ কাজ করে জাহান্নামে যাওয়ার জন্য স্রষ্টা দায়ী নন। স্রষ্টা জানেন যে আপনি আজ সকালে একজনকে খুন করবেন, তাই তিনি সেটা আগেই আপনার তকদিরে লিখে রেখেছেন। এটার মানে এই নয় যে স্রষ্টা লিখেছেন বলেই আপনি খুনটি করেছেন, এটার মানে হলো এই এই যে আপনি আজ খুনটি করবেন, তাই সেটা অগ্রিম লিখে রেখেছেন আপনার তকদির হিসেবে। স্যার, ব্যাপারটা কি এখন পরিষ্কার? স্যারের চেহারা তখন ফ্যাকাশে মনে হলো। তিনি বললেন হুম। এরপর স্যার কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর বললেন, আমি শুনেছিলাম তুমি কদিন আগেও নাস্তিক ছিলে, তুমি আবার আস্তিক হলে কবে? আমি হা করে হাসা শুরু করলাম। বললাম, স্যার এই প্রশ্নটা কিন্তু আউট অফ কনটেক্সট। এই প্রশ্ন এই কথা শুনে পুরো ক্লাস হাসিতে ফেটে পড়ল। স্যার এবার ক্লাসের একাডেমিক লেকচার শুরু করলেন। ক্লাসের একদম শেষের দিকে স্যার আবার আমাকে দাঁড় করালেন, বললেন, বুঝলাম, টোস্ট আগে থেকেই জানেন বলে লিখে রেখেছেন। তিনি যেহেতু আগে থেকে জানেন কে ভালো কাজ করবে আর কে খারাপ কাজ করবে, তাহলে পরীক্ষা নেওয়ার কি দরকার? যারা জান্নাতে যাওয়া তাদের জান্নাতে, আর যারা জাহান্নামে যাওয়ার তাদের জাহান্নামে পাঠিয়ে দিলেই তো হয়, তাই না? আমি আবার হাসলাম। আমার হাতে স্যারের লিখে দেওয়া কাগজটি তখনও ধরা ছিল। আমি সেটা স্যারকে দেখিয়ে বললাম, স্যার এই কাগজে কারা কারা ফার্স্ট ক্লাস পাবে আর কারা কারা সেকেন্ড ক্লাস পাবে তাদের নাম লেখা আছে, তাহলে এই কাগজটির ভিত্তিতে রেজাল্ট দিয়ে দিন, বাড়তি করে পরীক্ষা নিচ্ছেন কেন? স্যার বললেন, পরীক্ষা না নিলে কেউ হয়তো এই বলে অভিযোগ করতে পারে যে স্যার আমাকে ইচ্ছে করে ক্লাসে সেকেন্ড ক্লাস দিয়েছে, পরীক্ষা দিলে হয়তো আমি ঠিকই ফার্স্ট ক্লাস পেতাম। আমি বললাম, একদম তাই স্যার, স্রষ্টাও এজন্যই পরীক্ষা নিচ্ছেন যাতে কেউ বলতে না পারে দুনিয়ায় পরীক্ষার ব্যবস্থা থাকলে আমি অবশ্যই আজকে জান্নাতে থাকতাম, স্রষ্টা ইচ্ছা করলে আমাকে জাহান্নামে পাঠিয়ে দিতে পারতেন। ক্লাসের সবাই হাততালি দিতে শুরু করলো। স্যার বললেন, সাজিদ আই হ্যাভ আ লাস্ট কোয়েশ্চেন। ডেফিনেটলি স্যার, আমি বললাম, আচ্ছা, যে মানুষ পুরো জীবনে খারাপ কাজ বেশি করে সে অন্তত কিছু না কিছু ভালো কাজ তো অবশ্যই করে, তাই না? জি স্যার। তাহলে এই ভালো কাজগুলোর জন্য হলেও তো তারা জান্নাতে যাওয়া দরকার, তাই না? আমি বললাম, স্যার পানি কিভাবে তৈরি হয়? স্যার অবাক হয়ে গেলেন, হয়তো বলতে চাচ্ছিলেন যে এই প্রশ্নটাও আউট অফ কনটেক্সট, কিন্তু কি ভেবে যেন চুপসে গেলেন। বললেন, দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেনের সংমিশ্রণে। আমি বললাম, আপনি এক ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন দিয়ে পানি তৈরি করতে পারবেন? কখনোই না। ঠিক সেভাবে এক ভাগ ভালো কাজ আর এক ভাগ মন্দ কাজে জান্নাতে যাওয়া যায় না। জান্নাত পেতে হলে হয় তিন ভাগে ভালো কাজ করতে হবে, নতুবা দুই ভাগ ভালো কাজ করতে হবে, এক ভাগ মন্দ কাজ হতে হবে। অর্থাৎ ভালো কাজের পাল্লা ভারী হওয়া অত্যাবশ্যক। স্যার সেদিন আর কোনো প্রশ্ন আমাকে করেননি। ডায়েরিতে সাজিদের লেখা এক নিঃশ্বাসে পুরোটা শেষ করে ফেললাম, কোথাও একটু থামিনি। পড়া শেষে যেই মাত্র ডায়েরিটা বন্ধ করতে যাব, অমনি দেখলাম পেছন থেকে সাজিদ এসে আমার কান মলে ধরেছে। বলল, তুই তো সাংঘাতিক লেভেলের চোর, চুরি করে আমার ডায়েরি পড়ছিস। আমি হেসে বললাম, হা হা হা, তুই বলে গেছিস যে এই ডায়েরি পড়ার এক্সেস তুই নিজেই আমাকে দিয়েছিলি।
সাজিদ জিব্বায় কামড় দিয়ে বলল, সেটা আমার উপস্থিতিতে, কিন্তু আমি প্রসঙ্গ ঘুরিয়ে দিতে বললাম, স্যারকে তো সেদিন ভালো জব্দ করেছিস রে দোস্ত। কথাটা সে কানে নিল না বলে মনে হলো, নিজের সম্পর্কে কোনো কমপ্লিমেন্টই সে আমলে নেয় না। গামছে মুখ মুছতে মুছতে খাটের উপর শুয়ে পড়ল। আমি তার কাঁধে হাত রাখলাম, বললাম, সাজিদ, একটা কথা বলবো? বল। জানিস, একসময় যুবকেরা হিমু হতে চাইতো, হলুদ পাঞ্জাবি গায়ে দিয়ে মরুভূমিতে গর্ত খুঁজে জ্যোৎস্না দেখার স্বপ্ন দেখত। দেখিস, এমন একদিন আসবে যেদিন যুবকেরা সাজিদ হতে চাইবে, ঠিক তোর মতো। কথাগুলো বলেই আমি সাজিদের দিকে তাকালাম, দেখলাম ততক্ষণ সে ঘুমিয়ে পড়েছে। আবার ঘুম, অঘরে ঘুম ঘুমাচ্ছে। এক প্রশ্রান্ত মুখের দিকে থেকে আমি চোখ ফেরাতে পারছি না। স্রষ্টা কেন মন্দ কাজে দায় নেন না? মফিজুর রহমান স্যারের ক্লাস, স্যার হালকা পাতলা গরমের, বাতাস এলেই যেন ঢলে পড়বেন, খুবই খারাপ অবস্থা শরীরের, ভদ্রলোকের চেহারা আর চেয়ে চোখ দুটো অস্বাভাবিক রকম বড়, দেখলেই মনে হয় যেন বড় বড় সাইজের জুতি জলপাই কেউ খোদাই করে বসিয়ে দিয়েছে। তবে ভদ্রলোক খুবই ভালো মানুষ। ওনার সমস্যা এটাই, ক্লাসে উনি যতটা না বায়োলজি পড়ান তার চেয়ে বেশি দর্শন চর্চা করেন। ধর্ম কোথা থেকে এলো, ঠিক কবে থেকে মানুষ ধার্মিক হওয়া শুরু করলো, ধর্ম আদতে কি আর কি নয়, এইসবই তার আগ্রহ ও আলোচনার কেন্দ্রবিন্দু। আজকে ওনার চতুর্থ ক্লাস, পড়াবেন অ্যানালাইটিক্যাল টেকনিক্স অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স, চতুর্থ সেমিস্টার এটি পড়ানো হয়। স্যার এসে প্রথমে বললেন, গুড মর্নিং গাইস। সবাই সমস্যা বলল, গুড মর্নিং স্যার। এরপর স্যার জিজ্ঞেস করলেন, সবাই কেমন আছো? স্যারের আরও একটি ভালো দিক হলো, উনি ক্লাসে এলে এভাবেই সবার কুশলাদি জিজ্ঞেস করেন। সাধারণত হায়ার লেভেলে যেটা সব শিক্ষক করেন না, তারা রোবটের মতো ক্লাসে আসেন, যন্ত্রের মতো করে লেকচার পড়ে বেরিয়ে যান। সেদিক থেকে মফিজুর রহমান নামের এই ভদ্রলোকটা একটু অন্যরকম। আবারও সবাই সমস্বরে উত্তর দিল, কিন্তু গোলমাল বাঁধল এক জায়গায়। শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন উত্তর দিয়েছে এভাবে, আলহামদুলিল্লাহ ভালো। স্যার কপালের ভাঁজ একটু দীর্ঘ করে বললেন, আলহামদুলিল্লাহ ভালো বলেছে কে কে? অদ্ভুত প্রশ্ন, সবাই থতমত খেলো। একটু আগে বলেছি, স্যার একটু অন্যরকম, প্রাইমারি লেভেলের টিচারদের মতো ক্লাসে এসে বিকট চিৎকার করে গুড মর্নিং বলেন, সবাই কেমন আছো জানতে চান। এখন আলহামদুলিল্লাহ বলার জন্য কি প্রাইমারি লেভেলের শিক্ষকদের মতো বেদ্যি মেটাবেন নাকি? সাজিদে তখন তার প্রাইমারি স্কুলের শিক্ষক বাবুল চন্দ্র দাসের কথা মনে পড়ে গেল। এই লোকটা ক্লাসে কেউ দুটোর বেশি হাঁচি দিলেই বেদ্যি আচ্ছা মতো পেটাতেন। ওনার কথা হলো, হাঁচির সর্বোচ্চ পরিমাণ হবে দুটো, দুটোর বেশি হাঁচি দেওয়া মানে ইচ্ছে করে বেয়াদবি করা। যা হোক, বাবুলচন্দ্র পাত্র কবেই ঢুকেছে, এবার মফিজ স্যারের হাতেই না গণপিটুনি খাওয়া লাগে। ক্লাসের সর্বমোট 7 জন দাঁড়ালো, এরা সবাই আলহামদুলিল্লাহ ভালো বলেছে। এরা হচ্ছে রাকিব, আদনান, জুনায়েদ, সাকিব, মরিয়ম, রীতা ও সাজিদ। স্যার সবার চেহারা একটু ভালো মতো পরখ করে নিলেন, এরপর ঠিক করে হেসে দিয়ে বললেন, বসো। সবাই বসলেন। আজকে আর মনে হলো একাডেমি পড়াশোনা হবে না, দর্শনের তাত্ত্বিক আলাপ হবে। ঠিক তাই হলো। মফিজুর রহমান স্যার আদনানকে দাঁড় করালে বললেন, তুমিও বলেছিলে সেটা না? জি স্যার, আদনান উত্তর দিল। স্যার বললেন, আলহামদুলিল্লাহ অর্থ কি জানো? আদনান মনে একটু ভয় পাচ্ছ, সে ঢোক গিলতে গিলতে বলল, জি স্যার। আলহামদুলিল্লাহ অর্থ হলো সকল প্রশংসা কেবল আল্লাহ তাআলার। স্যারও বললেন, সকল প্রশংসা কেবল আল্লাহ তাআলার। স্যার এই বাক্যটি দুবার উচ্চারণ করলেন,
এরপর আদনানের দিকে তাকিয়ে বললেন, বসো। আদনান বসল। এবার স্যার রিতাকে দাঁড় করালেন। স্যার রিতার কাছে জিজ্ঞেস করলেন, আচ্ছা পৃথিবীতে চুরি ডাকাতি আছে? রিতা বলল, আছে। খুন খারাপি, রাহাজানি ধর্ষণ? জি আছে। কথা দিয়ে কথা না রাখা, মানুষকে ঠকানো, লোভ লালসা এসব? জি আছে। এগুলোকে প্রশংসাযোগ্য? না। আজকের আলোচনার বিষয় আরিফ আজাদের প্যারাডক্সিক্যাল সাজিদের একজন অবিশ্বাসীর বিশ্বাস। আমি রুমে ঢুকে দেখি সাজিদ কম্পিউটারের সামনে উবু হয়ে বসে আছে। খটাখট কি যেন টাইপ করছে। আমি জগ থেকে পানি ঢালতে লাগলাম, প্রচণ্ড রকম তৃষ্ণার্ত, তৃষ্ণায় বুক ফেটে যাওয়ার জোগাড়। সাজিদ কম্পিউটার থেকে দৃষ্টি সরিয়ে আবার দিকে তাকিয়ে বলল, কি রে কিছু হইল? আমি হতাশ গলায় বললাম, না। তার মানে তোকে 1 বছর ড্রপ দিতেই হবে? সাজিদ জিজ্ঞেস করলো। আমি বললাম, কি আর করা, আল্লাহ যা করেন ভালোর জন্যে করেন। সাজিদ বলল, তোদের এই এক দোষ বুঝলি, দেখছিস পুর অ্যাটেন্ডেন্সের জন্য 1 বছর ড্রপ খাওয়াচ্ছে, তার মধ্যেও বলছিস আল্লাহ যখন ভালোর জন্যে করেন। ভাই এখানে কোন ভালোটা তুই দেখতে পাইলি বলতো? সাজিদ সম্পর্কে কিছু বলে নেওয়া দরকার। আমি আর সাজিদ রুমমেট, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইক্রোবায়োলজিতে পড়ে। প্রথম জীবনে খুব ধার্মিক ছিল, নামাজ কালাম করত। বিশ্ববিদ্যালয়ে এসে কিভাবে কিভাবে যেন অ্যাগনস্টিক হয়ে পড়ে। আস্তে আস্তে স্রষ্টার ওপর থেকে বিশ্বাস হারিয়ে এখন পুরোপুরি নাস্তিক হয়ে গেছে। ধর্মকে এখন সে আবর্জনা জ্ঞান করে। তার মতে পৃথিবীতে ধর্ম এনেছে মানুষ, আর ঈশ্বর ধারণাটাই এই রকম স্বার্থানিশী কোনো মহলের মস্তিষ্ক প্রসূত। সাজিদের সাথে এই মুহূর্তে তর্কে জড়ানোর কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু তাকে একদম ইগনোর করাও যায় না। আমি বললাম, আমার সাথে তো এর থেকেও খারাপ কিছু হতে পারতো, ঠিক না? আরে খারাপ হওয়ার কি কিছু বাকি আছে? হয়তো, যেমন এরকমও তো হতে পারতো, ধর আমি সারা বছর একদমই পড়াশোনা করলাম না, পরীক্ষায় ফেল মারলাম, এখন ফেল করলে আমার 1 বছর ড্রপ যেত, হয়তো ফেইলের অপমানটা আমি নিতে পারতাম না, আত্মহত্যা করে বসতাম। সাজিদ হা হা করে হাসা শুরু করলো, বলল, কি বিদঘুটে বিশ্বাস নিয়ে চলিস রে ভাই। এই বলে সে আবার হাসা শুরু করলো, বিদ্রুপাত্মক হাসি। রাতে সাজিদের সাথে আমার আরও এক দফা তর্ক হলো। সে বলল, আচ্ছা তোরা যে স্রষ্টা বিশ্বাস করিস কিসের ভিত্তিতে? আমি বললাম, বিশ্বাস 2 ধরনের, একটা হলো প্রমাণের ভিত্তিতে বিশ্বাস, অনেকটা শর্তের সাপেক্ষে বিশ্বাস বলা যায়, অন্যটি হলো প্রমাণ ছাড়াই বিশ্বাস। সাজিদ হাসল, সে বলল, দ্বিতীয় ক্যাটাগরিটিকে সোজা বাংলায় অন্ধবিশ্বাস বলে রে বুঝলি। আমি তার কথায় কান দিলাম না, বলে যেতে লাগলাম, প্রমাণের ভিত্তিতে যে বিশ্বাস সেটা মূলত বিশ্বাসের মধ্যে পড়ে না, পড়লেও খুবই টেম্পোরারি। এই বিশ্বাস এতই দুর্বল যে এটা হঠাৎ হঠাৎ পাল্টায়। সাজিদ এবার নড়ে চড়ে বসল। সে বলল, কীরকম? আমি বললাম, এই যেমন ধর সূর্য আর পৃথিবীকে নিয়ে মানুষের একটি আদিম কৌশল আছে, আমরা আদিকাল থেকে এদের নিয়ে জানতে চেয়েছি, ঠিক না? হুম ঠিক। আমাদের কৌতূহল মেটাতে বিজ্ঞান আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, ঠিক? হ্যাঁ, আমরা অ্যাক্টর ছিলাম, আমরা নির্ভুলভাবে জানতে চাইতাম যে সূর্য আর পৃথিবীর রহস্যটা আসলে কি। সেই সুবাদে পৃথিবীর বিজ্ঞানীরা নানান সময়ে নানান তত্ত্ব আমাদের সামনে এনেছেন। পৃথিবী আর সূর্য নিয়ে প্রথম ধারণা দিয়েছিলেন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমি। টলেমি কি বলেছিল সেটা নিশ্চয়ই তুই জানিস? সাজিদ বলল, হ্যাঁ। সে বলেছিল, সূর্য নয়, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে। একদম তাই। কিন্তু বিজ্ঞান কি আজও টলেমির থিওরিতে বসে আছে? নেই। কিন্তু কি জানিস,
এই টলেমির থিওরিটা বিজ্ঞান মহলে টিকেছিল পুরো 250 বছর, ভাবতে পারিস? 250 বছর পৃথিবীর মানুষ, যাদের মধ্যে আবার বড় বড় বিজ্ঞানী, ডক্টর, ইঞ্জিনিয়ার ছিল, তারাও বিশ্বাস করত যে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে। এই 2500 বছরে তাদের মধ্যে যারা যারা মারা গেছে তারা এই একই বিশ্বাস নিয়ে মারা গেছে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারিদিকে নয়। সাজিদ সিগারেট ধরালো, সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, তাতে কি? তখন তা কোনো টেলিস্কোপ ছিল না, তাই ভুল মতবাদ দিয়েছে আর কি। পরে নিকোলাস কোপারনিকাস এসে তার থিওরিকে ভুল প্রমাণ করল না? হ্যাঁ, কিন্তু কোপারনিকাসও একটা মস্ত বড় ভুল করে গেছেন। সাজিদ প্রশ্ন করল, কীরকম? অদ্ভুত, এটা তো তোর জানার কথা। যদিও কোপারনিকাস টলেমির থিওরির বিপরীত থিওরি দিয়ে প্রমাণ করে দেখিয়েছেন যে সূর্য পৃথিবীর চারপাশে নয় বরং পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে, কিন্তু তিনি এক জায়গায় ভুল করেছেন এবং সেই ভুলটাও বিজ্ঞান জগতে বীর দর্পে টিকেছিল গোটা 50 বছর। কোন ভুল? উনি বলেছিলেন পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, কিন্তু সূর্য ঘোরে না, সূর্য স্থির। কিন্তু আজকের বিজ্ঞান বলে না, সূর্য স্থির নয়, সূর্য নিজের কক্ষপথে অবিরাম ঘুরছে। সাজিদ বলল, সেটা ঠিক বলেছিস, কিন্তু বিজ্ঞানের এটাই নিয়ম যে প্রতিনিয়ত পরিবর্তন হবে। এখানে শেষ বা ফাইনাল বলে কিছু নেই। একদম তাই, আমিও জানি বিজ্ঞানে শেষ বা ফাইনাল বলে কিছুই নেই। একটা বৈজ্ঞানিক থিওরি 2 সেকেন্ডও টিকে না, আবার আরেকটা 200 বছরও টিকে যায়। তাই প্রমাণ বা দলিল দিয়ে যা বিশ্বাস করা হয় তাকে আমরা বিশ্বাস বলি না, এটাকে আমরা বড় জোর চুক্তি বলতে পারি। চুক্তিটা এরকম, তোমায় ততক্ষণ বিশ্বাস করব যতক্ষণ তোমার চেয়ে অথেন্টিক কিছু আমাদের সামনে না আসছে। সাজিদ আবার নড়ে চড়ে বসল, এবার সে কিছুটা একমত হয়েছে বলে মনে হচ্ছে। আমি বললাম, ধর্ম বা সৃষ্টিকর্তার ধারণা বা অস্তিত্ব ঠিক এর বিপরীত। তুই দেখ, বিশ্বাস আর অবিশ্বাসের মধ্যকার এই ঘোর পার্থক্য আছে বলেই আমাদের ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের কথা বলা আছে। পবিত্র কুরআনুল কারিমের সূরা বাকারার 2 নম্বর আয়াতে বলা আছে, এটা তাদের জন্য যারা বিশ্বাস করে। যদি বিজ্ঞানের শেষ বা ফাইনাল কিছু থাকতো তাহলে হয়তো ধর্মগ্রন্থের শুরুতে বিশ্বাসের বদলে বিজ্ঞানের কথাই বলা হতো, হয়তো বলা হতো এটা তাদের জন্যই যারা বিজ্ঞান মনস্ক। কিন্তু যে বিজ্ঞান নিজেই সদা পরিবর্তনশীল, যে বিজ্ঞানের নিজের ওপর নিজেরই বিশ্বাস নেই, তাকে কিভাবে আমরা বিশ্বাস করব? সাজিদ বলল, কিন্তু যাকে দেখি না, যার পক্ষে কোনো প্রমাণ নেই, তাকে কি করে আমরা বিশ্বাস করতে পারি? সৃষ্টিকর্তাকে কি তাহলে বিজ্ঞান দিয়ে কাজ যাচ করতে হবে? বিজ্ঞানের সীমাবদ্ধতা নেই নাকি থাকতে নেই? আমি বললাম, বিজ্ঞানের আবার সীমাবদ্ধতা কি? হ্যাঁ, আজকের বিজ্ঞান হয়তো কিছু একটা আমাদের জানতে পারছে না, কিন্তু তার মানে এই নয় যে ইন ফিউচারে বিজ্ঞান সেটা কখনোই পারবে না। আমি হা হা করে হাসা ধরলাম। সাজিদ আমার দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, হাসছিস কেন এভাবে? তোর কথা শুনে আমি হাসি কথা বলেছি? অবশ্যই, সাজিদকে খুব উত্তেজিত দেখাচ্ছে এই মুহূর্তে। আমি আবার বললাম, বিজ্ঞানে যে নির্দিষ্ট একটা গতি আছে, সীমাবদ্ধতা আছে, সেটা তুই জানিস না, এটাই আশ্চর্য লাগছে। এটা কি তোর কথা? না তো, আমার কথা নয়, বিজ্ঞানের কথা। কোন বিজ্ঞান? সাজিদের প্রশ্ন। কোয়ান্টাম মেকানিক্স। এবার সে একটু থামল, বললো, খুলে বল বেটা। আমি একটু গলা খাকারি দিলাম, বললাম, জাফর ইকবাল স্যারের রেফারেন্স দিয়ে বলি। জাফর ইকবাল স্যারের ভীষণ ভক্ত আমরা দুজন। সাজিদ বলল, মানে? আমি বললাম, শোন, বিজ্ঞানে যে একটা নির্দিষ্ট সীমাবদ্ধতা আছে, একটা নির্দিষ্ট গণ্ডির বাইরে যে বিজ্ঞান যায় না,
বা যেতে পারে না সেটা আধুনিক বিজ্ঞান এবং বিজ্ঞানীরাও স্বীকার করেন। শ্রদ্ধেয় জাফর ইকবাল স্যারের বই কোয়ান্টাম মেকানিক্স পড়েছিস? না। আমার ব্যাগে স্যারের বইটা ছিল, আমি ব্যাগ খুলে বইটি বের করলাম। বইটির 10 নম্বর পৃষ্ঠা দেখে কিছু লেখা সাজিদকে পড়ে শোনালাম। বইতে যা লেখা ছিল, কাজে যারা বিজ্ঞান চর্চা করে তারা ধরেই নিয়েছে আমরা যখন বিজ্ঞান দিয়ে পুরো পৃথিবীটাকে বুঝিয়ে ফেলব তখন আমরা সবসময় সব কিছু সঠিকভাবে ব্যাখ্যা করতে পারবো। যদি কখনো দেখি কোনো একটা কিছু ব্যাখ্যা করতে পারছি না তখন বুঝতে হবে এর পেছনের বিজ্ঞানটা তখনও জানা হয়নি। যখন জানা হবে তখন সেটা চমৎকারভাবে ব্যাখ্যা করতে পারবো। এক কথায় বিজ্ঞানের ব্যাখ্যা বা ভবিষ্যৎবাণী সবসময় নিখুঁত এবং সুচিন্তিত। কোয়ান্টাম মেকানিক্স বিজ্ঞানের এই ধারণাটাকে পুরোপুরি পাল্টে দিয়েছে। বিজ্ঞানীরা সবিস্তারে আবিষ্কার করেছেন যে প্রকৃতি আসলে কখনোই সব কিছু জানতে দেবে না, সে তার ভিতরে কিছু কিছু জিনিস লুকিয়ে মানুষের কাছে লুকিয়ে রাখে, মানুষ কখনোই সেটা জানতে পারবে না। সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হচ্ছে এটা কিন্তু বিজ্ঞানের অক্ষমতা বা অসম্পূর্ণতা নয়, এটা হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানীরা একটা পর্যায়ে গিয়ে কখনোই আর জোর গলায় বলবেন না হবে, তারা মাথা নেড়ে বলবেন হতে পারে। দেখো, বিজ্ঞান যে প্রকৃতির সব রহস্য উদ্ঘাটন করতে পারবে না তা বিজ্ঞান মহলে এখন স্বীকার্য। তাহলে যে বিজ্ঞান স্রষ্টার তৈরি প্রকৃতি সব রহস্য ভেদ করতে সক্ষম নয় তাকে বাটখারা দিয়ে বানিয়ে সেই প্রকৃতি স্রষ্টাকে জাস্টিফাই করাটা কি নিছক ছেলে মানুষই নয়? সাজিদ কিছু বলল না। আমি আবার বললাম, বিজ্ঞান যে সব কিছু প্রমাণ দিতে পারে না তার বিশাল একটা লিস্টও করে ফেলা যাবে চাইলে। সাজিদ রাগারাগি গলায় বলল, ফাজলামো করিস আমার সাথে। আমি হাসতে লাগলাম, বললাম, আচ্ছা শোন, বলছি তোর প্রেমিকার নাম মিতু না? এইখানে প্রেমিকার ব্যাপার আসছে কেন? আরে একে বল না, হ্যাঁ কিছু মনে করিস না, কথার কথা বলছি। ধর আমি মিতুর সাথে খারাপ কিছু করলাম, মিতুর অনেক ক্ষতি করেছি আর তুই কোনোভাবে ব্যাপারটা জেনেছিস। এখন বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা কর দেখি, আমি যে মিতুকে খারাপ কিছু করেছি আমার জন্য কি শাস্তি হওয়া দরকার? সাজিদ বলল, ক্রিটিক্যাল কোয়েশ্চেন, এটাকে বিজ্ঞান দিয়ে কীভাবে ব্যাখ্যা করব? হা হা হা, আগেই বলেছি এরকম অনেক ব্যাপার আছে যার উত্তর বিজ্ঞানে নেই। সাজিদ বলল, এটাই কি ক্রাইম সায়েন্সের অংশ না? ক্রাইম সায়েন্স যে কথা বলে পলিটিক্যাল সায়েন্সও একই কথা, দুটোই সাথেই সায়েন্স শব্দ আছে, কিন্তু দিন শেষে দুটোর কোনোটাই আদতে সায়েন্স না। হা হা হা, কিন্তু এর সাথে স্রষ্টার বিশ্বাসের সম্পর্ক কি? সম্পর্ক আছে, স্রষ্টার বিশ্বাসও এমন একটা বিষয় যেটা আমরা মানে মানুষেরা আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য প্রমাণাদি দিয়ে প্রমাণ করতে পারবো না। স্রষ্টা কোনো টেলিস্কোপে ধরা পড়েন না, ওনাকে অণুবীক্ষণ যন্ত্র দিয়েও খুঁজে বের করা যায় না, ওনাকে জাস্ট বিশ্বাস করে নিতে হয়। সাজিদ এবার 260 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে বসল। সে বলে, ধুর কী সব আবল তাবল বোঝালি, যা দেখি না তাকে বিশ্বাস করে নেব কেন? আমি বললাম, হ্যাঁ পৃথিবীতে অবিশ্বাসী বলে কেউ নেই, সবাই বিশ্বাসী, সবাই এমন কিছু না কিছুতে ঠিক বিশ্বাস করে যা তারা আদৌ দেখেনি বা দেখার কোনো সুযোগও নেই, কিন্তু এটা নিয়ে তারা প্রশ্ন তুলে না, তারা নির্বিঘ্নে ও নিশ্চিন্তে তাতে বিশ্বাস করে যায়। তুইও ঠিক সেরকম। সাজিদ বলল, আমি পাগল হয়েছিস? আমি না দেখে কোনো কিছুতে বিশ্বাস করি না, ভবিষ্যতে কখনো করবও না। তুই এখনও না দেখে অনেক কিছু বিশ্বাস করিস এবং এটা নিয়ে তোর মধ্যে কোনো দিন কোনো প্রশ্ন জাগেনি, আজকে আলোচনা না করলে হয়তো জাগতো না। সে আমার দিকে কৌতূহলী তাকিয়ে রইল। বললাম, জানতে চাস? আবার বলছি, কিছু মনে করিস না, যুক্তির খাতিরে বলছি, ঠিক আছে বল। আচ্ছা, তোর বাবা মার বিলোনেই যে তোর জন্ম হয়েছে সেটা তুই কখনো দেখেছিলি? বা এই মুহূর্তে কোনো এভিডেন্স আছে তোর কাছে? হতে পারে মা, তোর মা তোর বাবা ছাড়া অন্য কারো থেকেও তোকে জন্ম দিয়েছে, হতে পারে তুই ওই ব্যক্তিরই জৈবক্রিয়ার ফল।
তুই এটা দেখিসনি, কিন্তু কোনোদিনই কি তোর মাকে এটা নিয়ে প্রশ্ন করেছিলি? নিশ্চয় করিসনি। সেই ছোটবেলা থেকেই যাকে বাবা হিসেবে দেখে আসছিস এখনও তাকেই বাবা বলে ডাকছিস, যাকে ভাই হিসেবে জেনে আসছিস তাকেই ভাই বলে ডাকিস, বোনকে বোন বলিস, তুই না দেখে এসব বিশ্বাস করিস না? কোনোদিন জানতে চেয়েছিলি এখন যাকে বাবা ডাকছিস তুই আসলেই তার ওরস জাত কি না? জানতে চাসনি, বিশ্বাস করে গেছিস, এখনও করছিস, ভবিষ্যতেও করবি। স্রষ্টার অস্তিত্বে বিশ্বাসটাও ঠিক এমনই রে দোস্ত, এটাকে প্রশ্ন করা যায় না, সন্দেহ করা যায় না, এটাকে হৃদয়ের গভীর ধারণ করতে হয়, এটার নামই বিশ্বাস। সাজিত উঠে বাইরে চলে গেল। ভাবলাম সে আমার কথায় হয়তো কষ্ট পেয়েছে। পরের দিন ভোরে আমি যখন ফজরের নামাজের জন্য উজু করতে যা দেখলাম, আমার পাশে সাজিদ এসে দাঁড়িয়েছে। আমি তার মুখের দিকে তাকালাম, সে আমার চাহনি প্রশ্নটা বুঝতে পেরেছে। সে বলল নামাজ পড়তে উঠেছি। সাজিদের ব্যাগে ইয়া মোটা একটা ডায়েরি থাকে সবসময়। ডায়েরিটা প্রাগৈতিহাসিক আমলের কোনো নিদর্শনের মতো, জায়গায় জায়গায় ছেঁড়া, ছেঁড়া জায়গার কোনোটাতে সুতো দিয়ে সেলাই করা, কোনো জায়গায় আঠা দিয়ে প্রলেপ লাগানো, কোনো জায়গায় টেপ লাগানো। এই ডায়েরিতে সে তার জীবনের নানা উল্লেখযোগ্য ঘটনাগুলো লিখে রাখে। বলে রাখি, সাজিদের ব্যক্তিগত ডায়েরিতে আমার অ্যাক্সেস অনুমতিপ্রাপ্ত। সেই ডায়েরির মাঝামাঝি কোনো এক জায়গায় সাজিদ আমার সাথে প্রথম সাক্ষাতের ঘটনাটিও লিখে রেখেছে। তার সাথে আমার প্রথম দেখা হয় টিএসসিতে। সে আমার সম্পর্কে লিখেছে, ভ্যাবলা টাইপের এক ছেলের সাথে আজ সাক্ষাৎ হলো, দেখেই মনে হলো।